রাজধানী চোরে পরে মহিলা গণ দুষ্কর্ম ঘটনার কার্যানুষ্ঠান দুইজন অভিযুক্ত বাঁধিলা মৈত্রী বিহার থানা পুলিশ গতকাল রাতে উভয় গ্রেফ করেছে। পুলিশ গত রবিবার রাতে মৈত্রী বিহার অঞ্চলের এক আপার্টমেন্টে এই ঘটনা ঘটিছিল। দুই বর্ষ ছুঁয়া সহ থিলে পীড়িতা চোরি করিবা পরে ছুরি দেখাই মহিলাঙ্ক সহ দুষ্কর্ম করেছিলেন অভিযুক্ত। অভিযোগ পরে দুই অভিযুক্ত গ্রেফ করেছে মৈত্রী বিহার পুলিশ। অধিক আলোচনা পাই ফোন লাইন আম প্রতিনিধি স্নিগ্ধ চন্দন দাস আমার সহ যোড়ি হয়েছেন। স্নিগ্ধ, বর্তমান অপডেট কোণ আসুছি, পুলিশ সে অভিযুক্তর কিছু পরিচয় পাইলানি কি? দেখুন আপনার জাঁথিবে মৈত্রী বিহার থানা অঞ্চলের চোরি উদ্দেশ্যে আসি যেভাবে মহিলা গণ দুষ্কর্ম করা যাইছিল এবং সেই ঘটনার দুইজন অভিযুক্ত গ্রেফ করা যাইছি এবং দুইজন অভিযুক্ত নিকটর পীড়িতাঙ্কর মোবাইল ফোন কু মধ্য জবত করা যাইছি। তবে যা সূচনা রয়েছে কি গতকালি স্পেশাল স্কোয়াড টিম এবং মৈত্রী বিহার থানা পুলিশ মিলিত সহযোগে যেভাবে গোটিয়ে টিম গঠন করা যাইছিল, যে টিম মৈত্রী বিহার কথা কুহতু ভুবনেশ্বর বিভিন্ন অঞ্চলের রেড করেছিল। তবে বিলম্বিত রাতে দুইজন যেতবে গ্রেফ করা যাইছি তাঁর অপরাধিক ব্যাকগ্রাউন্ড চেক করা যাচ্ছি, তাঁর কৌশি তাঁর মামলা রুজু করা যাইছি কি কিংবা কেউ থানার তাঁর মামলা রয়েছে কি এসব দিগুক নিয়ে যেতবে খোলতাড় করা যাচ্ছে, যাঞ্চ করা যাচ্ছে এবং পরবর্তী সময় হি ভুবনেশ্বর কমিশন পুলিশ পক্ষ সাংবাদিক সম্মেলন করে সবিশেষ তথ্য প্রদান করা যাব। কিন্তু এর ভিতরে আপনার দেখুন গত রবিবার বিলম্বিত রাতে যেতবে মৈত্রী বিহার থানা অঞ্চলের গোটি আপার্টমেন্টে যেতবে মহিলা জনক তাঁর ঘরে লে তাঁর দুই বর্ষর ঝিও সহিত লে সেই সময় বাল্কুনি পটে দিয়ে দুই অভিযুক্ত তাঁর বাল্কুনি পটে তা ঘর ভিতরক পশি এবং লুট করা উদ্দেশ্যে যেতবে পশি এবং মহিলা যেতবে বিরোধ কলে সেই সময় ছুরি দেখাই তাঁর গণ দুষ্কর্ম করা যাইতবা নেই সে থানার অভিযোগ করে সাংঘাতিক অভিযোগ হয়েছিল, যে অভিযোগ কু আধার করি মৈত্রী বিহার থানা পুলিশ সাইন্টিফিক টিম ঘটনাস্থলে পৌঁছি ছানবিন আরম্ভ করেছিল, সব প্রকার নমুনা সংগ্রহ করেছিল, পরবর্তী সময় পীড়িতাঙ্কর বয়ান রেকর্ড করা যাইছিল, ডাক্তারী মাইনা মধ্য করা যাইছিল। তবে যেতবে গতকালি গোটিয়ে টিম যেতবে বিভিন্ন জায়গায় চড়াও করেছিল, তবে দুইজন অভিযুক্ত যেতবে গ্রেফ করা যাইছি তবে পীড়িতাঙ্কর মোবাইল ফোন কু সেমানে যে দুইজন অভিযুক্ত গ্রেফ হয়েছেন সেমানে পীড়িতাঙ্কর মোবাইল ফোন কু নেইকি পলাই যাইছিল এবং যা সূচনা রয়েছে তাঙ্কর দুইটি কানফুল মধ্য নেইকি পলাই যাইছিল কথা যা মধ্য সামনাকু আসিছিল। তবে মোবাইল ফোন কু যেতবে নেইকি পলাই যাইছিল পরবর্তী সময় পুলিশ মোবাইল ফোন কু ট্র্যাক করা যাইছিল এবং সেই মোবাইল ফোন ট্র্যাক জরিয়ারে এই দুই অভিযুক্ত গ্রেফ করা যাইছে। আউ এই ঘটনার কে সম্পৃক্তি অনেক কি এসব দিগক নিয়ে যেতবে মৈত্রী বিহার থানা পুলিশ তদন্ত করছে, খোলতাড় করুছি, পরবর্তী সময় হি তার স্পষ্ট হব। কিন্তু যে আপার্টমেন্টে এভাবে ঘটনা ঘটিলা সে আপার্টমেন্টর যে পাখ পড়োশি মানে অনেক সেমানকু মধ্য পুলিশ পচরাচরা করছিল, সেমানকর বয়ান রেকর্ড করেছিল, তা সহ ঘর মালিকর মধ্য পচরাচরা করছিল, ঘর মালিকর মধ্য বয়ান রেকর্ড করেছিল মৈত্রী বিহার থানা পুলিশ। তবে এই ঘটনা রাজধানীর গোটিয়ে লজ্জার বিষয় পাল্টেছিল এবং ঘটনার গুরুত্বর সহ নেই মৈত্রী বিহার থানা পুলিশ এবং যে টিম গঠন করা যাইছিল আপনার দেখুন গতকাল বিলম্বিত রাতে পর্যন্ত রাজধানীর যে সব বস্তি অঞ্চল রয়েছে, যে সব ছক বজার রয়েছে সেই সব জায়গার স্পেশাল স্কোয়াড টিম এবং মৈত্রী বিহার থানা পুলিশ মিলিত সহযোগে রেড করেছিল। বিলম্বিত রাতে পর্যন্ত রেড করা যাইছিল তবে দুইজন অভিযুক্ত গ্রেফ করিবার সফল হয়েছে মৈত্রী বিহার থানা পুলিশ। তবে অধিক তদন্ত চালিছে, তবে পীড়িতাঙ্কর মধ্য যেত বয়ান রেকর্ড করা যাইছে, তাঁর যেত ডাক্তারী মাইনা করা যাইছে, পীড়িতাঙ্কর বয়ানকু আধার করি এবে তদন্ত করা যাচ্ছে এবং আপনার জাঁথিবে সেপটে গণ দুষ্কর্ম মামলা কথা কুহতু ঘরে পশি লুট করা কথা কুহতু একাধিক ব্যক্তি সম্পৃক্তি থাকা নেই যে মামলা রুজু করা যাইছে এতলা কপি আধারে তবে সে দিগক নিয়ে মধ্য মৈত্রী বিহার থানা পুলিশ তদন্ত আরম্ভ করেছে। তবে গতকালি যেতবে সাইন্টিফিক টিম ঘটনাস্থল রাজধানীর এভাবে এক ঘটনা ঘটিবা নিহাতি ভাবে এক লজ্জাজনক ঘটনা এবং পুরা তদন্ত পরে হি স্পষ্ট হব কি প্রকৃতরে অভিযুক্ত কি। খবর উপর নজর রাখিথান্তু, বহুত বহুত ধন্যবাদ স্নিগ্ধ তোমাম অপডেট। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।